উত্তর কোরিয়ায় খাদ্য ও অর্থনৈতিক সংকট চরমে। উত্তর কোরিয়ায় খাদ্য ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশটির নেতা কিম জং ইউন চান ধনীরা তাদের পোষা কুকুরগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করুক। এই পরিস্থিতিতে যাতে জন অসন্তোষ সৃষ্টি না হয় সেজন্য তিনি দ্রুত এই ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়া এখন খাদ্য সরবরাহের সংকটে ভুগছে। রেস্তোরাঁগুলো যাতে মাংস সংকটে না পড়ে সেজন্য পোষা কুকুরগুলো প্রশাসনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ক্রম অবনতির দিকে যাচ্ছে, একই সঙ্গে দেশ ধাবিত হচ্ছে খাদ্য সংকটের দিকে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সোচুন এলবোর এক প্রতিবেদনে বলা হয়, একটি সূত্র বলেছে কিম কুকুর পোষা নিষিদ্ধ করেছেন। গত জুলাই মাসে তিনি এটিকে বুর্জুয়া ধারার কলঙ্কিত প্রবণতা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের চেয়ে ইহুদিদের শ্রেষ্ঠ বললেন আমিরাতের দায়ী ওয়াসিম ইউসুফ। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনিরা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে আসছে। নিজের দেশের প্রতি ফিলিস্তিনিদের এই ক্ষোভ হজম করতে পারেননি আমিরাতের আলোচিত ধর্মীয় দায়ী শায়খ ওয়াসিম ইউসুফ। তিনি এজন্য ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের কঠোর সমালোচনা করেছেন। তার দাবি, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই নাকি শ্রেষ্ঠ। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলের এক টুইটে ওয়াসিম ইউসুফ বলেন, ফিলিস্তিনি শাসক গোষ্ঠী সন্ত্রাসীদের রীতি অনুসরণ করছে। গোপনে তারা ঠিকই ইহুদিদের সঙ্গে হাত মেলায়, কিন্তু প্রকাশ্যে তাদের বদনাম করে। ওয়াসিম ইউসুফ বলেন, যদি ফিলিস্তিনিরা যুদ্ধই চায় তাহলে তারা রণাঙ্গনে বেরিয়ে পড়ুক, কেন তারা শান্তিকামীদের বদনাম রটাচ্ছে। ওই টুইটে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স বিন জায়েদের ছবির সঙ্গে ফিলিস্তিনিদের অপমানকর আচরণের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওয়াসিম ইউসুফ লিখেছেন, তোমাদের কোনো নৈতিকতা নেই, বাস্তবিকই তোমরা পূর্ণভূমি জেরুজালেম অধিকারের যোগ্যতা রাখো না, ইহুদিরা তোমাদের থেকে উত্তম। ওয়াসিম ইউসুফের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। অনলাইনে সক্রিয়রা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে। একজন রিটুইট করে লিখেছেন, তাহলে আপনি সাহস দেখিয়ে ইহুদিদের থেকে জেরুজালেম মুক্ত করুন, দেখা যাবে কারা এই নগরীর অধিকারের যোগ্য। তাছাড়া আরও অনেকেই কুরুচিপূর্ণভাবে ওয়াসিম ইউসুফকে সম্বোধন করে মন্তব্য করেছেন। অন্যদিকে তালেবানকে অস্ত্র দিচ্ছে ইরান, যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র সাইয়েদ খাতিব জাদেহ বলেছেন, বর্তমানে আফগানিস্তানে যে অস্থিরতা ও সহিংস পরিবেশ বিরাজ করছে তার জন্য দায়ী ওই দেশটিতে মার্কিন হস্তক্ষেপ এবং যুদ্ধের বিস্তার ঘটানো। তালেবানদের কাছে ইরান অস্ত্র বিক্রি করছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে খাতিব জাদেহ বলেছেন একথা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসকে ওয়াশিংটনের সাহায্য সহযোগিতার বিষয়টিকে আড়াল করতে আফগান জনগণকে বিভ্রান্ত করার জন্যই ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইরান দীর্ঘদিন ধরে উগ্র আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে এবং এর জন্য এই দেশটিকে চড়া মূল্য দিতে হয়েছে। কিন্তু তারপরও ইরানের বিরুদ্ধে তালেবানকে সহায়তার মার্কিন ভিত্তিহীন অভিযোগ রাজনৈতিক তিক্ত কৌতুক ছাড়া আর কিছুই নয়। এমন একটি দেশ ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলল যখন তারা নিজেরাই বহু বছর ধরে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রধান উৎস সৌদি আরব ও দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে আসছে। কোনো কোনো দেশ বহুদিন ধরে ইরান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কে ফাটল ধরানোর জন্য চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তারপরও ইরান সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আফগানিস্তানে জাতীয় ঐক্য বজায় রাখা এবং দেশটিতে একটি সর্বদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক সাইয়েদ বাকের জাকি এসকোনি বলেছেন, তার দেশ ইরাক, আফগানিস্তান সহ সমগ্র এই অঞ্চলে সংকট সমাধানের জন্য সহায়তার পাশাপাশি ইরাক ও সিরিয়া সহ বেশ কয়েকটি দেশকে খণ্ড বিখণ্ড হওয়ার হাত থেকে রক্ষা করেছে। প্রকৃতপক্ষে তালেবান ও দায়েশ তথা আইএস সন্ত্রাসীদেরকে আমেরিকা সরাসরি সাহায্য করছে। বেশ কবছর আগে ইরাক ও সিরিয়া থেকে যেসব সন্ত্রাসীদেরকে আফগানিস্তানে
স্থানান্তর করে খোদ মার্কিন সেনারা। এসব অভিজ্ঞতার আলোকে বলা যায় যে যুক্তরাষ্ট্র তিনটি কারণে এই অঞ্চলে নিরাপত্তাহীনতার জন্য ইরানকে দায়ী করছে। প্রথমত, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ শক্তির হাতকে আরও শক্তিশালী করতে ইরানের ভূমিকা ও এই অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার এবং আফগানিস্তানে মার্কিন পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন। দ্বিতীয়ত, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক জোরদার হওয়ায় আমেরিকার কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়েছে। তৃতীয়ত, ইরানের কূটনৈতিক তৎপরতার কারণে দেশটি আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এসব কারণে আমেরিকা যেভাবেই হোক না কেন নানা মিথ্যা অভিযোগ তুলে ইরানের বদনাম করার চেষ্টা করছে। আসলে নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে, কারণে তারা ইরানের বিরুদ্ধে তালেবানকে অস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগ তুলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে, আরব ও আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৌড় ঝাঁপ শুরু করেছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আমিরাতকে অনুসরণ করতে পারে বাহরাইন ও ওমান। আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, আমিরাতের সঙ্গে এই চুক্তির ধারাবাহিকতায় আরব উপসাগরীয় দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে আরও চুক্তি হবে। কোহেন আরও বলেন, আমি মনে করি বাহরাইন ও ওমান এখন নির্দিষ্টভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও আমার মূল্যায়ন হল আগামী বছরগুলোতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে এ ধরনের শান্তি চুক্তি হবে, এদের মধ্যে সুদান প্রধান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা বাহিনী প্রধান ইয়াসি কোহেন জানান, গত সপ্তাহেই বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার সঙ্গে কথা বলেছেন তিনি। সম্পর্ক স্বাভাবিক করতে আবুধাবি ও তেল আবিবের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ যেতে না যেতেই ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে মন্ত্রী পর্যায়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আমিরাত ও ইসরায়েল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার বিশেষ উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, ইসরায়েলের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা আগামী দিনগুলোতে আসছে। মনে করা হচ্ছে নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে। কুশনার বলছেন, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর পর সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানও গত কয়েক বছরে ইসরায়েল প্রসঙ্গে খোলামেলা অবস্থান ব্যক্ত করেছেন। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সৌদি ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, ওই সময় এক ইসরায়েলি ব্লগারকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল রিয়াদ। অন্যদিকে, ট্রাম্প জো বাইডেনের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্য কমেছে বলছে সিএনএন এর জরিপ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্য কমেছে বলে সিএনএন জরিপে প্রকাশিত হয়েছে। জরিপে দেখা যায়, সামগ্রিকভাবে 50% নিবন্ধিত ভোটার বাইডেন কামালা হ্যারিসের পক্ষে, ট্রাম্প ও মাইক পেন্সকে সমর্থন করেছেন 46% ভোটার। জানা যায়, যুক্তরাষ্ট্রের 53% ভোটারই এবছর নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। উৎসাহী ভোটারদের মধ্যে বাইডেনকে সমর্থন করছেন 53%, আর ট্রাম্প কে সমর্থন করছেন 46% ভোটার। যুক্তরাষ্ট্রে 15টি অঙ্গরাজ্যে জরিপে দেখা যায়, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র 1% নেমে এসেছে। বাইডেনকে সমর্থন করছেন 49% নিবন্ধিত ভোটার, আর ট্রাম্পকে সমর্থন করছেন 48% ভোটার। জরিপে উঠে আসে 35-64 বছর বয়সী ভোটারদের জনসমর্থন ট্রাম্পের দিকেই বেশি। জুনে এই সমর্থনের পাল্লা ছিল বাইডেনের দিকে। স্বতন্ত্র ভোটারদের মধ্যে জুনে বাইডেনের পক্ষে ছিল 52%, ট্রাম্পের পক্ষে ছিল 41%। এখন সেই হার বাইডেন এবং ট্রাম্পের পক্ষে যথাক্রমে 46% ও 45% রয়েছে। সিএনএন বলছে, জুনে 8% রিপাবলিকান বাইডেনকে সমর্থন করেছিলেন, যা এখন কমেছে 4%। রক্ষণশীলদের মধ্যে ট্রাম্পের সমর্থন এবং 76% থেকে বেড়ে 85% হয়েছে। ট্রাম্পের 12% সমর্থকই বলেছেন নভেম্বরে তাদের এই মানসিকতা পরিবর্তন হতে পারে, আর বাইডেনের ক্ষেত্রে মন পরিবর্তন হতে পারে মনে করছেন 7% ভোটার। কামালাকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে 52% নিবন্ধিত ভোটার বলছেন দুর্দান্ত। ফক্স নিউজের জরিপেও 62% ভোটার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।